তো যে বিশেষ ক্ষেত্র আছে সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করবেন। তো আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার পাওয়ার প্ল্যান্ট থেকে যে ট্রান্সফরমারগুলি বের হয় সেখানে ধরেন আপনার ট্রান্সফরমার পাওয়ার প্ল্যান্ট থেকে ধরেন আপনার লাইনটা থাকে অনেক দূরে অনেক দূরে বা দেখা যায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে লাইনটি পৌঁছাইতে হয়। সেক্ষেত্রে যদি আপনার ট্রান্সফরমারে যদি আপনি ভোল্টেজ বেশি না দেন তো সেক্ষেত্রে আপনার ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, সিস্টেম লস যাকে বলে। তো সেই জন্য আমরা স্টেপ আপ ট্রান্সফরমারগুলি ব্যবহার করি। আর ডাউন ট্রান্সফরমার ধরেন আপনার তো হাই ভোল্টেজ আমাদের যে ইলেকট্রিক যে ইকুইপমেন্টগুলি আছে সেগুলি তো আপনার হাই ভোল্টেজে চলবে না। তো সেক্ষেত্রে আপনার যখন আমরা যখন এই জিনিসগুলি ব্যবহার করবো যে ইলেকট্রিক ইকুইপমেন্টগুলি ব্যবহার করবো তো সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ কমিয়ে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ভোল্টেজটাকে কমানোর জন্যই আমরা কিন্তু ব্যবহার করি আপনার স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো ইন্ডাস্ট্রিতে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমারগুলি মূলত ট্রান্সফরমার কিভাবে হয় আমি আপনাকে দেখান বোঝানোর জন্য বলতেছি। এটা ধরেন আপনার আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা টি ফেজ, এটা হচ্ছে ধরেন আপনার এলিমেন্ট কেবি, এটা আপনার এলিমেন্ট কেবি, এটা আপনার এলিমেন্ট কেবি। তো এটা হচ্ছে আপনার প্রাইমারি সাইড। ট্রান্সফরমারে তো আপনার দুটা প্রান্ত হয়, এটা এটা হচ্ছে প্রাইমারি সাইড, এই সাইডটা হচ্ছে প্রাইমারি। এটা এই সাইডটা হচ্ছে প্রাইমারি, আর এই প্রান্ত যেটা হয় সেটা আমি আপনাকে বোঝাই দিচ্ছি। এটা যেমন আমি এই পাশে আর দিচ্ছি, মূলত আর সবসময় হয় আপনার এই হাতের ডান সাইডে, হাতের ডান সাইডে বলতে নিউট্রালের সাথে। তো আমি এখানে যাই লিখে দেয় এটা কোনো সাবজেক্টটা। তো আপনার এটা ধরেন আমি সাপোর্ট এটা আর ফেস, এটা ওয়াই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বি ওয়াই আর এন রেড ফেজের সাথে সবসময় এন থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এই সাইডটা হচ্ছে আপনার সেকেন্ডারি, এই সাইডটা হচ্ছে আপনার ট্রান্সফরমার সেকেন্ডারি। তো সেক্ষেত্রে আপনার প্রাইমারি সাইডের যে পাওয়ার যেটা এটা কিন্তু আপনার এখানকার যে পাওয়ারটা সেটা কিন্তু আপনার আর ইডি বা পল্লি বিদ্যুৎ বা আর ইডি বা ইনভার্টার থেকে আসুন। এই সাইডের যে লাইনটা সেটা হচ্ছে হলো আপনার সেকেন্ডারি। তো মূলত এই সাইডের যে কানেকশনটা ধরুন আপনার প্রাইমারি প্রাইমারি সাইডের যে কানেকশন, যে কানেকশনটা আমি আপনাদের বোঝানোর জন্য দেখে দিচ্ছি, প্রাইমারি সাইডের ভিতরের যে কোরের যে কানেকশনটা সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যে এটা হচ্ছে ট্রান্সফরমারের ট্রান্সফরমারের প্রাইমারি প্রাইমারি কানেকশন কানেকশন ট্রান্সফরমারের প্রাইমারি কানেকশন যেটা আপনার 11 কেভি সাইডে হবে। তো আপনার ভিতরে যে কানেকশনটা সেই কানেকশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা ধরুন এরকম একটা ওই যে ভিতরে এরকম এরকম করে থাকবে, ঠিক এই এই সিস্টেমটা থাকবে। তাহলে প্রাইমারি সাইডে আপনার তিনটা তার থাকবে, একটা হচ্ছে আপনার রেড ফেজ, একটা ইয়েলো ফেজ, একটা ব্লু ফেজ। তো আপনার ট্রান্সফরমারে যখন ঢুকবে ট্রান্সফরমারে ঢুকার পর তো এটা একটা কানেকশন আছে, যে এই কানেকশনটা আপনি কিভাবে অনেক হয়তো বা জানেন না যে ট্রান্সফরমারের কানেকশনটা আসলে কিভাবে হয়। তো সেক্ষেত্রে ধরেন আপনার সাপোজ এই কানেকশনটা এরকম, এখন আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি যে এটা হলো যদি আপনার এইভাবে হবে, আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি এইরকম, আর এইটা হবে আপনার এটার সাথে। তো সেক্ষেত্রে আমি এখানকে ঘুরিয়ে নিয়ে যাই এইরকম। এটা হচ্ছে আপনার প্রাইমারি সাইডের যে কানেকশনটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো মূলত এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে প্রাইমারি সাইডের কানেকশন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ডারি কিন্তু ট্রান্সফরমারের কিন্তু সেকেন্ডারি সাইডটাও আছে।
তো সেকেন্ডারি সাইডের যে কানেকশনটা হবে সেটি আপনাদের আমি বোঝানোর জন্য দিচ্ছি। তো এই কানেকশনটা হবে এরকম, যে সাপোজ ধরেন এটা আপনার রেড ফেস, এটা এন, এটা হলো আপনার ওয়াই, এটা বি। তো আপনার ভিতরের যে কানেকশন, কোরের যে কানেকশনটা সেটা কিন্তু আপনার এরকম হবে ডাইরেক্ট। এই কানেকশনটা তার মানে এটা সেকেন্ডারি। এটা হচ্ছে আপনার সেকেন্ডারি সাইড, এটা হচ্ছে আপনার প্রাইমারি সাইড। তো ট্রান্সফরমারের ভিতরে যে কানেকশনটা সেটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। তো সেক্ষেত্রে এটা কিন্তু স্ট্যান্ডার্ড কানেকশনের মতো সেম স্টাইলে দেয়। আমরা যে কানেকশন আপনার একটা ডেল্টা একটা লিস্টার দুইটা কানেকশন এখানে, তো এটা আপনার ডেল্টা কানেকশন, এটা আপনার লিস্টার কানেকশন। তো আপনারা সবাই দেখছেন যে আসলে ট্রান্সফরমারের ভিতরে মানে গঠনটা কিরকম থাকে। তো আমরা এই থেকে বুঝি যে এখানে কিন্তু আপনার প্রাইম সেকেন্ডারি সাইডের যে তিনটা শর্ট করে দেওয়া হয়েছে, শর্ট করার পরে কিন্তু আপনার নিউট্রাল হয়েছে। এই নিউট্রালের সাথে কিন্তু আপনি আপনারা কাজ করবেন, সেটা নিউট্রালের সাথে এখানে একটি গ্রাউন্ডিং লাগিয়ে দিবেন, আর্থিং লাগিয়ে দিবেন। তো এটা আমাদের ট্রান্সফরমারের ভিতরের যে অপশনটা সেটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। তো আরেকটা জিনিস হলে আপনাদের আমি বোঝাবো, সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের যে কয়েকটা জিনিস থাকে সেটা হয়তো আপনারা অনেকে জানেন না, সেটা অথবা জানেন ট্রান্সফরমারের যে আপনার কুলিং করার জন্য যে রেডিয়েটর ব্যবহার করা হয় সেখানে আপনি কুলিং এর জন্য কুলিং ফ্যান ইউজ করতে পারবেন, অথবা নেতারা লাভাতেও আপনার কুলিং হয়। তো যেগুলো বড় ট্রান্সফরমার এমবিএ ট্রান্সফরমার সেই ট্রান্সফরমারে আপনার ফ্যান লাগানো থাকে। তো আমরা ট্রান্সফরমারের বিষয়ে আর ট্রান্সফরমারের ভিতরে কী কী জিনিস আছে, ভোল্টেজ রিলে, পিআরডি প্রেশার রিলে ডিভাইস, তারপরে ওয়েল লেভেল, ওয়েল এইসব বিষয়ে আমরা, আর ট্রান্সফরমারে কী ধরনের ওয়েল ব্যবহার করা হয়, তো সে বিষয়ে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।